জীবন জীবিকা রক্ষায় ছয় লাখ তিন হাজার কোটি টাকার বাজেট আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক পরিকল্পনা দাম কমবে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক সহ সুরক্ষা সামগ্রী বাড়বে তামাকজাত পণ্য কম্পিউটার ল্যাপটপের করোনায় আরও ত্রিশ মৃত্যু বেড়েছে সংক্রমণ হার শনিবার থেকে সাতক্ষীরায় সাত দিনের লকডাউন চলছে এন্ড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 এর সংবাদে এবং সাথে থাকছে আমি ফিদौसी আহমেদ দর্শক 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরসু দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে অর্থনীতি পুনরুদ্ধার এবং উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে 6 লাখ 3681 কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আハマ মুস্তাফা কামাল দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ব্যয়ের পরিকল্পনা বিনিয়োগ আকর্ষণ আর স্থানীয় শিল্প বিকাশে নানামুখী উদ্যোগ আছে করোনাকালের এই বাজেটে অগ্রাধিকার লক্ষ্য তিন লাখ বিরানব্বই হাজার চারশো কোটি টাকা ঘাটতি দুই লাখ চোদ্দ কোটি টাকার উপরে অর্থমন্ত্রী আশা করছেন অর্থ বছর শেষে প্রবৃদ্ধি হবে সাত দশমিক দুই শতাংশ বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান করোনা মহামারীতে জীবন জীবিকা রক্ষার লড়াই নতুন করে বিপুল সংখ্যক মানুষ কাজ হারিয়ে গরিব হয়েছে ব্যবসা বাণিজ্য সচল রাখতে শিক্ষা কর্মসংস্থান এ বাস্তবতায় দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের বাজেট পেশ করতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অধিবেশন কক্ষে প্রবেশ করলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল চলছে বিশ একুশ অর্থ বছরের সম্প্রক বাজেট কাঠামোর উপর আলোকপাত করতে চাই তুলে ধরেন বাংলাদেশের তম এবং ইতিহাসের সবচেয়ে বড় বাজেট জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ শিরোনামে প্রস্তাবিত বাজেটে ব্যয়ের লক্ষ্য ছয় লাখ হাজার কোটি টাকা বিদেশি অনুদান সহ মোট আয়ের লক্ষ্য 392490 হাজার কোটি টাকা মোট রাজস্ব ভায় করা হয়েছে তিন কোটি টাকা এর মাঝে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে লক্ষ হাজার টাকা সংগ্রহ করা হবে চলমান বড় প্রকল্প শেষ করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে চান অর্থমন্ত্রী তাই তো চ্যালেঞ্জ থাকলেও দুই লাখ পঁচিশ হাজার তিনশো চব্বিশ কোটি টাকা বরাদ্দ রেখেছেন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এবারও সর্বোচ্চ একষট্টি হাজার ছয়শো একত্রিশ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে পরিবহন ও সড়ক যোগাযোগ খাত বাজারের প্রবৃদ্ধির লক্ষ্য সাত দশমিক দুই শতাংশ মূল্যস্ফীতি পাঁচ দশমিক তিন শতাংশের মধ্যে আটকে রাখার চেষ্টা থাকবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও সামাজিক নিরাপত্তা খাত সহ অনুন্নয়ন খাতে বরাদ্দ তিন লাখ সাতাত্তর হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা শুধুমাত্র ভর্তুকি ও প্রণোদনা মিলে প্রায় আটচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে কৃষি ও বিদ্যুৎ খাতে পাচ্ছে সর্বোচ্চ ভর্তুকি করোনায় পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে অর্থনীতি পুনরুদ্ধারকে বাজেটে বেশি গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী কোভিড উনিশ এর উপর জুপুরি অভিঘাত অর্থনীতির উপর এর দীর্ঘতর দীর্ঘতর প্রভাব স্বাস্থ্যক্ষে অপ্রত্যাশিত প্রয়োজন মেটানো অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা সফলভাবে কোভিড উনিশ প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনা নিয়ে মূলত দু হাজার একুশ বাইশ অর্থ বাজেট ছয় লাখ দুই হাজার কোটিরও বেশি অর্থের এই বাজেটে প্রাধান্য দেয়া হয়েছে সামাজিক নিরাপত্তা বলয় এবং স্বাস্থ্য শিক্ষা খাতকে উদ্দেশ্য দুই সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া তৌহিদুর রহমান একুশে টেলিভিশন জাতীয় সংসদ প্রাঙ্গণ ঢাকা নতুন বাজেটে শুল্ক কমানোর প্রস্তাবে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক টেস্ট কিট সহ সুরক্ষা সামগ্রীর দাম কমতে পারে দাম কমবে ক্যান্সারের ওষুধেরও দেশে উৎপাদিত বৈদ্যুতিক সরঞ্জাম লোহার রড মোটরসাইকেল টেলিভিশন ফ্রিজ এসি মোবাইলের দাম কমবে তবে বাড়তি কর আরোপে সিগারেট সহ তামাকজাত পণ্যের দাম বাড়ছে এছাড়া আমদানি করা মোটরসাইকেল ল্যাপটপ ও কম্পিউটারের দাম বাড়বে বিস্তারিত জানাচ্ছেন মহামারীকালের বাজেট তাই হ্যান্ড স্যানিটাইজার তৈরির উপাদান মাস্ক টেস্ট কিটসহ সুরক্ষা সামগ্রীর কাঁচামাল আমদানিতে সব ধরনের শুল্ক কর অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী হাসপাতালের আইসিইউ ও ভেন্টিলেশনে ব্যবহৃত যন্ত্রপাতি করোনা পরীক্ষার কিট এবং রোগ নির্ণয়ের যন্ত্রপাতি আমদানিতেও শুল্ক থাকছে না ফেস শিল্ডস সার্জিক্যাল পোশাক বিশেষ ওভেন স্যুট মেডিকেল প্রোটেক্টিভ গিয়ার সুরক্ষা চশমা ও জীবাণুনাশক আমদানিতেও রাজস্ব ছাড় দেয়ায় এসব পণ্যের দাম কমবে কৃষি যন্ত্রপাতির দামও কমবে নতুনভাবে গড়ে ওঠা শাকসবজি ফল দুধ ও দুগ্ধজাত প্রক্রিয়াজাতকরণ শিল্পে কর অপকার সুবিধা দেয় এসব পণ্যের দাম কমবে চাল ডাল চিনি লবণ দেশে তৈরি টুথপেস্ট পাউরুটি সাবান বোতলজাত পানি ফলের জুস গরুর দুধ মশলা প্রক্রিয়াজাত খাবার ও খেলনার দাম বাড়ছে না দেশীয় বুটিক ও ফ্যাশন হাউজের পণ্যের দামও বাড়বে না দেশীয় প্রযুক্তি খাতের বিকাশে নজর দিয়েছেন অর্থমন্ত্রী কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোয় বৈদ্যুতিক সরঞ্জাম লোহার রড মোটরসাইকেল ও গাড়ির যন্ত্রাংশ নির্মাণ সামগ্রী টেক্সটাইল চামড়াজাত ও পাটজাত পণ্য দেশি টেলিভিশন ফ্রিজ এসি মোবাইল ও ওষুধের দাম কমবে তবে আমদানি করা স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপের দাম কমছে না মোবাইল ব্যবহারের খরচও কমছে না শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহনে যাতায়াতের একটু বেশি ভাড়া গুনতে হবে গাড়ির নিবন্ধন খরচ ফিটনেস ফি ঠিকাদারি ফি ইংরেজি মাধ্যমে পড়াশোনার খরচও বাড়তে পারে বাড়বে আমদানি করা মোটরসাইকেল বিদেশি খেলনার দাম বাড়তি কর আরোপ করায় সিগারেটসহ তামাকজাত পণ্যের দাম বাড়ছে শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টায় মৃত্যু ও সংক্রমণ কমলে পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তর দেওয়া তথ্য অনুযায়ী চব্বিশ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ত্রিশ জন সবচেয়ে বেশি মৃত্যু রাজশাহী বিভাগে আট জন মৃতের সংখ্যা বেড়ে বারো হাজার সাতশো চব্বিশ পাঁচশো নয়টি ল্যাবে ষোলো হাজার নশো বাহাত্তরটি নমুনা পরীক্ষায় শনাক্ত এক হাজার ছশো সাতাশি মোট শনাক্তের সংখ্যা আট লাখ পাঁচ হাজার নশো আশি সুস্থ হয়েছে এক হাজার নশো সত্তর জন পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে নয় দশমিক নয় চার শতাংশ এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় সাত জেলার বিভিন্ন স্থানে চলছে লকডাউন সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন তবে অনেক স্থানেই লকডাউন উপেক্ষিত রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে চব্বিশ ঘণ্টায় মারা গেছে জন সাতক্ষীরায় শনিবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে প্রতিনিধিদের সহায়তায় বাকিটা জানাচ্ছেন মাসুম আলিসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চব্বিশ ঘন্টায় নয় জনের মৃত্যু হয়েছে চব্বিশ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে উনত্রিশ জন নবাবগঞ্জে বিশেষ লকডাউনের দশম দিন চলছে তবে জনসমাগম কমছে না আম ব্যবসার কারণে জেলায় লোকসমাগম বেশি বলছেন প্রশাসন নগাঁ নিয়ামতপুর উপজেলা ও নওগাঁ পৌরসভায় সাত দিনের লকডাউনের প্রথম দিনে গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী সাতটি গ্রামে দ্বিতীয় দিনের লকডাউন চলছে করোনার নমুনা সংগ্রহে স্থাপন করা হয়েছে অস্থায়ী ক্যাম্প সাতক্ষীরায় শনিবার সকাল ছটা থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া বোলতলি ও শাহাপুর ইউনিয়নে সাতাশ মে থেকে শুরু হওয়া সাত দিনের লকডাউন আরও দুদিন বাড়ানো হয়েছে নাটোরের রেড জোন অবস্থা বজায় থাকলেও লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি মানতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন কুষ্টিয়া জেলার সাথে ৪৫ কিলোমিটার সীমান্ত থাকায় ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার দেখা দিয়েছে গেল দশ দিনে দুইশ জন করোনা রোগী শনাক্ত হয়েছে মারা গেছে ছয় আলিসা একুশে বিরতি যখন তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে অপরিকল্পিত খাল খননে ময়মনসিংহে পাঁচ মাসে ভেঙেছে তিন সেতু দায় নিতে নারাজ পাউব দেখছেন একুশের দেশের সংবাদ অপরিকল্পিত খাল খননে পাঁচ মাসে ভেঙে পড়েছে তিন তিনটি সেতু ময়মনসিংহে পুরনো ব্রহ্মপুত্র খালের উপর নির্মিত সেতু ধসে পড়ার ঘটনার দায় নিতে নারাজ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এদিকে সেতু ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন দশটি গ্রামের কয়েক হাজার মানুষ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান গেল আঠাশ মে ভেঙে পড়ে ময়মনসিংহের বোরাখালী গ্রামের এই সেতুটি এর আগে জানুয়ারি এবং মে মাসেই এই খালের উপরে নির্মিত আরও দুটি সেতু ভেঙে পড়ে এলাকাবাসীর অভিযোগ অপরিকল্পিতভাবে খাল খননের কারণেই ভেঙে পড়েছে সেতুগুলো যখন খনন করতে আসে আমাদের এলাকার লোকজন বাধা দেয় কিন্তু ওরা বাধা না শুনে সরকারি নির্দেশ অনুযায়ী বলে ওরা খনন করে যায় খনন করাতে বেজের নিচের মাটি সরে যায় বৃষ্টা ভাটল ধরে এতে গফরগাঁও এবং হোসেনপুর উপজেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দুর্ভোগে পড়েছেন স্থানীয় লোকজন ডাক্তারের কাছে গেছিলাম ওহান রিক্সা পাইলে তো ব্রিজ করতে আমরা যে ফসলগুলো উৎপাদন করতেছি বাজারে নেওয়া তারপরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বোরাখালী খালের উপর সেতু তিনটি নির্মাণ করা হয় গেল এক বছর ধরে পানি উন্নয়ন বোর্ড এই খাল খনন কাজ শুরু করে খাল খননের কারণে ব্রিজ ভেঙে পড়ার কথা বলছেন স্থানীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা তবে পানি উন্নয়ন বোর্ড তা মানতে নারাজ সাম্প্রতিককালে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে খালটা বেশি ডিপলি খনন করার কারণেই পানি ব্রিজের তলা তলা দেশে কাওয়ারিং এ বালু সরে যায় যার কারণে ব্রিজগুলো পড়ে যায় খাল খনন কারণেই ভাঙছে নাকি নির্মাণ ত্রুটি আছে সেটা বিজিটের পরে বোঝা যাবে আর কি তিনটি ব্রিজ ভেঙে পড়ায় আসছে বর্ষায় খাল পাড়াপাড়ে চরম ভোগান্তিতে পড়বে দশটি গ্রামের কয়েক হাজার মানুষ। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাড়ি এলাকায় ট্রাক পিকআপ সংঘর্ষে পিকআপের সহকারী নিহত হয়েছে চালক গুরুতর আহত স্থানীয়রা জানান মহাসড়কের মেম্বারবাড়ি এলাকার ফকিরা গার্মেন্টের সামনে ময়মনসিংহগামী ট্রাককে দ্রুতগামী একটি পিক ধাক্কা দেয় ঘটনাস্থলেই পিক আপের সহকারী মারা যান গুরুতর আহত চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নাটোরে বড়াই গ্রামে শাহনুর বেগম নামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ জানায় গত রাতে উপজেলার ভবানীপুর গ্রামে ঐতিহ্যবাহী গানের আসর চলছিল পরিবারের সবাই অনুষ্ঠানে থাকায় শিশু সন্তান নিয়ে ঘরে ঘুমিয়েছিল শাহনুর অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ঘরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয় সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেলা হাসপাতালে মর্গে পাঠায় এ সময় নিহতের স্বামী রাশেদ কাজের সন্ধানে এলাকার বাইরে ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা গাজীপুরের টঙ্গিতে প্রাইভেট কার চালক জাহিদুল ইসলামকে হত্যাকাণ্ডের তিন মাস পর জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ সংবাদ সম্মেলনে পুলিশ জানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাব্বি হোসেন ও শিপন হোসেন নামে দুজনকে গ্রেফতার করা হয় এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয় বলে স্বীকার করে তারা গত এক মার্চ রাতে একটি পোশাক কারখানার প্রাইভেট কার চালক জাহিদুলকে এলোপাথারি ছুরিকাঘাতে হত্যা করা হয় নাব্য হারিয়েছে মেহেরপুরের কাজলা নদী বুক চলছে ধান চাষ একসময় এই নদীটি ছিল যাতায়াত ও মালামাল পরিবহনের অন্যতম পথ মাছ শিকার করে জীবিকা নির্বাহ হতো অসংখ্য মানুষের মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা মেহেরপুর জেলার প্রাণ ছিল প্রমত্তা কাজলা এ নদী থেকে মাছ শিকার ছিল অনেকের জীবিকা ছিল সেচের উৎস ভূমিধসূদের থাবায় কাজলা এখন মৃতপ্রায় নদীর বুকে হচ্ছে ধান চাষ নদীটি একশো ফুট চওড়া ও সতেরো ফুট গভীর করে খনন করার কথা ছিল তা এখনো হয়নি এখানে বড় বড় বারজাস্ত খণ্ড পূর্বপুরুষদের কাছে শুনেছি কাজলা নদীর এই নব্যতাকে ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি ঝোপঝাড় এখানে যেমন পর্যটক কেন্দ্র যে চেহারা বা দরকার তা নেই মেহেরপুরে অনেক উন্নয়ন হচ্ছে অনেক খাল খনন হচ্ছে আমাদের এই পর্যটক কেন্দ্রের বিশেষ করে নীলকুঠির জন্য এই কাজলা নদীটিকে পুনর্খনন করা হোক পানি উন্নয়ন বোর্ড বলছে নদীটির দশ কিলোমিটার খনন করা হয়েছে বাকি আটচল্লিশ কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে দ্বিতীয় পর্যায়ে কাজটি সম্পন্ন হলে আমরা আশা করছি শুষ্ক মৌসুমে এই নদীতে পানি থাকবে এই নদীতে মাছ থাকবে এই নদীর পানি দিয়ে লোক কৃষকরা ইরিগেশন করতে পারবে। স্থানীয় প্রশাসন বলছে নদী খনন কাজ শেষ হলে খুলে যাবে পর্যটনের অপার সম্ভাবনার দ্বার যদি কাজলা নদীর এই অংশটি আমরা খনন করতে পারি তাহলে নীলকুঠির যে ঐতিহাসিক গুরুত্ব এবং যে পর্যটন যে সম্ভাবনাটা সেই সম্ভাবনাটা আমার মনে হয় যে খুব ভালোভাবেই এখানে উন্মোচিত হবে মেহেরপুরে কাজলা নদীর দৈর্ঘ্য আটান্ন কিলোমিটার একুশে টেলিভিশন গোপালগঞ্জে চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত একশো জন কর্মচারী সকালে প্রশাসনিক ভবনে ভিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন বিশ্ববিদ্যালয়ে দৈনিক হাজিরার ভিত্তিতে একশো জন কর্মচারী কর্মরত রয়েছেন অন্য বিশ্ববিদ্যালয়ে পাঁচশো টাকা মজুরি থাকলেও তাদের দেয়া হয় মাত্র দুইশো টাকা গোপালগঞ্জের পানিয়ার চর গির্জা বোমা হামলার বিশ বছর আজ দু সালের এই দিনে গির্জায় সাপ্তাহিক নিহত হন আহত হন অর্ধ শতাধিক দীর্ঘ বিশ বছরে তেইশ বার তদন্তকারী কর্মকর্তা বদল হলেও অভিযোগপত্র চূড়ান্ত হয়নি হত্যাকাণ্ডের ঘটনায় দুই মামলায় প্রধান আসামি মুফতি হান্নানের ফাঁসি অন্য মামলায় কার্যকর হয় তবে দ্রুত তদন্ত করে অন্য আসামিদের বিরুদ্ধে বিচার কাজ শেষ করার দাবি নিহতদের পরিবার ও এলাকাবাসীর এবার জানাবো চট্টগ্রাম সংবাদ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও খালের বিভিন্ন অংশে বাঁধ দেয় জমাট পানি মশা প্রজননের উৎস ক্ষেত্রে পরিণত হয়েছে বলেছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী দায়িত্ব গ্রহণের একশো দিনে ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন মশা নিধন অভিযানে প্রতি ওয়ার্ডে দুইজন শ্রমিক ফগার স্প্রে পাঁচজন হ্যান্ড স্প্রে দিয়ে তরল ওষুধ ছিটানোর কাজে নিয়োজিত আছেন মকশা নিধনে তরল ওষুধের কার্যকারিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবিউল ইসলামের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার জীবন জীবিকা রক্ষায় ছয় লাখ তিন হাজার কোটি টাকার বাজেট আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিকল্পনা দাম কমবে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক সহ সুরক্ষা সামগ্রী বাড়বে তামাকজাত পণ্য কম্পিউটার ল্যাপটপে করোনায় আরও ত্রিশ মৃত্যু বেড়েছে সংক্রমণ হার শনিবার থেকে সাতক্ষীরায় সাত দিনের লকডাউন সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন টু জিরো টু নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন